এখানে কি গোল টেবিল বইটা করছে? দিল 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 ওগুলো যাচ্ছে পরীক্ষা দিতে। অল দা বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে ডাক্তার। ও সরি, আমি তো ভুলে গেছিলাম। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আজকে সুন্দর লাগলো আছে সিদ্ধার পরিবারের রোজ নামটা। আজ আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি, আবার পরে দেখা হবে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। গোগল যাচ্ছে এখন পরীক্ষা দিতে, আজ থেকে পরীক্ষা শুরু। সবাই ওকে উইশ করে দেবেন কমেন্ট বক্সে। আর বাবাই শরীরটা আজকে একটু খারাপ, তাই শুয়ে আছে। আমি বাজার করে আসলাম, ফার্স্ট হাফ মানে পুজোর সব কিছু। এদিকে শাশ্বতী আজকে নিয়ে যাচ্ছে গোগলকে পরীক্ষা, যেহেতু যাও সাবধানে যাও, হাত ধরে দিও আমার কোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভালো ভালো, ঠিক আছে, চলো চলো, টাটা টাটা, ভালো করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন হলো বলো? পেরেছো সব? সব বাহ, ভেরি গুড। কি গো, পুজো কদ্দূর? তাড়াতাড়ি করো, আর দেরি করো না, 11:30 বাজে। কি গো, গোগল কোথায়? আন্টি এসছে, মানে পরীক্ষা দিয়ে আসলো, এসে আবার পড়তেও বসে গেল। বাবা, আন্টি বলছিল বিকেল বিকেলে তোমাদের একটা প্রোগ্রাম রয়েছে, ওই জন্য হবে না, তাই এখন বললো তাহলে পড়িয়ে যাবে। মিলে মাতি রান্না বান্না হচ্ছে, এদিকে হচ্ছে শিম আলু বেগুনের তরকারি, আর এদিকে জ্যান্ত শোল মাছ নিয়ে এসছি এখন মনে রাখে। বাবাই কেমন আছো এখন? সকালে খুব শরীর খারাপ হয়েছিল বাবার, এখন একটু বেটার। আজকে সকালবেলা হঠাৎ, সকালবেলা না প্রায় ভোরবেলাই, হঠাৎ করে বাবার খুব শরীর খারাপ, গ্যাস হয়ে মানে মাথা টাথা ঘুরিয়ে সে মাথা তুলতে পারছিল না, মাথা ভার হয়ে খুব খারাপ অবস্থা ছিল। যাই হোক, সঙ্গে সঙ্গে মৈনাকটার সাথে যোগাযোগ করি, মৈনাকটা ওষুধ বলে, আমরা ঘরের কিছু ওষুধ ছিল সেগুলো দিই, দিয়ে মোটামুটি এখন একটু আগের থেকে বেটার ফিল করছে, কিন্তু কিছু খায়নি, বমিও হয়েছে 2-3 বার, মানে একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে সব মিলিয়ে আর কি। খুব চিন্তায় পড়ে গেছিলাম, যাই হোক এখন আশা করি আস্তে আস্তে ঠিক হবে। ওই কারণে সেরকমভাবে ভিডিও আর করতে পারিনি, ভাগ্যিস আজকে আমার অফ ডে, বাড়িতে আছি, কারণ সকালবেলা শাশ্বতী নিয়ে গেছে গোগলকে স্কুলে, দোদল আমার কোলে, মার বৃহস্পতিবারের পুজো, তার ফুলমালা আনা, বাজার কিছু হয়নি সেগুলো করা, প্লাস বাবাই শুয়ে, বাবাই সবসময় ছোটোটাকে দেখে, আমি কাজগুলো করি।
বা আমি থাকি বাবাই যায়, কিন্তু এখানে এই অবস্থা, খুব ঘেটে ছিলাম। যাই হোক, মানে আপনারা উইশ করবেন যেন বাবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গোগল কোথায় গেছিলে তুমি? আমি বাজারে আসলাম। কি আনতে? আদা, রসুন আর আলু। ও, ভালো করে নিয়ে এসো, দাম দর করে আনবে কিন্তু। হ্যাঁ, আর এটা হলো রসুনের দোকান, ওকে, আর এটা হলো আঙুরের দোকান, ওকে ওকে ওকে। দদলু, দদলুর খাওয়া দাওয়া কমপ্লিট, আমার স্নান কমপ্লিট, গরম পড়ে গেছে তাই জমিয়ে পাউডার দেওয়া শুরু হয়ে গেছে, পুরো গলা আমার সাদাই থাকে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব, তার কারণ ভিডিও থাম্বনেল আর একটু অল্প একটু টিজার দেখে বুঝতেই পেরে গেছেন আজকে কোথায় যাচ্ছি। আর এই যে মিউজিক শুনে দদলু নাচছে আর হাসছে, তো চলুন আর কথা বাড়াচ্ছি না, এরপরে একটু লাঞ্চে কী হয়েছে ছোট্ট করে দেখিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার কথা হচ্ছে। আজকে তাহলে সবাইকে একটু লাঞ্চটা দেখিয়ে দাও। হ্যাঁ, লাঞ্চে রয়েছে পেঁপে দিয়ে থামকুনি পাতা দিয়ে শুক্তো মতন করা, ওদিকে শিম আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি, ঝোল মাছের ঝোল, গরম ইয়ে দিয়ে, গোলমরিচ দিয়ে। এই আমি গোগলকে দিচ্ছি খেতে, দিয়ে নিয়ে ও খাক, ততক্ষণ ওটাই ঘুম পাড়িয়ে নেব। চলো খেয়ে নিয়ে আবার বিকেলে দেখা হচ্ছে, টাটা। গুড সবাইকে, আমি তো রেডি, দেখতেই পাচ্ছেন মিষ্টি নিয়ে এসেছি, এইবারে বেরোনোর পালা, বুয়ারা আসবে, মামারা যাবে, বাবাই মা রেডি হচ্ছে, ওপরে শাশ্বতী দুই ছেলেকে রেডি করছে, বেরিয়ে দেখাচ্ছে। তো আমাদের টিম মোটামুটি রেডি, বাকি কিছু আসছে, দুখানে টোটো রেডি, চলো এগোই। মা, তোমরা তাহলে গণেশদার টোটোতে ওঠো, আমরা উঠি শঙ্করদার টোটোয়। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, টোটোয় বসে দদলুর জুতো পরা চলছে, দদলু 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 হয়ে যাচ্ছে, ওগুলো বসে আছে। ওই যে এখানে তোমরা বসে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম কামার বাড়িতে। ওরে ফুল মামা মেসো সব বসে ওয়েট করছে রামার জন্য। কি হলো? গেট আটকায়নি, গেট আটকাও। রেডি তো? একদম যাও, তোমার তোমাদের অটো তো ফুল হয়ে গেছে, আমরা এখনো ওয়েট করছি। তো আমরা চলে এসেছি। আরে আমাকে আবার বাবা, এখানে কি গোল টেবিল বইটা করছে? ঠিক আছে তো চলো। তো এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করছেন মাস্টার সৃঞ্জন শিকদার। আবার চলে এলেন কেন? এখানে দাঁড়াও, শোনা, এখানে দাঁড়াও, নাম দিদা দেখো। নমস্কার, কবি সুকুমার রায় কবিতা হয়তো না ভয় কত
এখন বাজে 8:30, আমরা বেরোচ্ছি এখন শর্মিলাদের বাড়ি থেকে। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।